ব্রাজিলে কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না করোনার লাগাম। পরিস্থিতির চরম অবনতিতে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। অধিকাংশ হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন, সেই সঙ্গে দেখা দিয়েছে আইসিইউর তীব্র সংকট। ফলে চিকিৎসা সেবা পেতে বেগ পেতে হচ্ছে কোভিড রোগীদের। এই ভাইরাসটি কতটা ভয়াবহ তা বোঝানো কঠিন। 3 লাখ মানুষ মারা গেল এই এক ভাইরাসে আক্রান্ত হয়ে। আমি আমার এই জীবনে একসঙ্গে এত মানুষকে কোনোদিন মরতে দেখিনি। আমরা জানতাম এই ভাইরাসটি আমাদের অনেক কিছু কেড়ে নেবে। আমিও আমার প্রিয়জন হারিয়েছি। এখনই সমাধান না হলে সামনে আরো অনেক মানুষ তাদের প্রিয়জন হারাবে। এর আগে করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও লকডাউন জারি ও মাস্কের বিরোধিতা করায় সরকারের ভেতরে বাইরে তীব্র সমালোচনার শিকার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ের বোলসোনারো আবারও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান। বুধবার এক সংবাদ সম্মেলনে তার সরকার লকডাউনে বিশ্বাসী নয় বলেও জানান বোলসোনারো। এছাড়াও আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর দেশটিতে প্রতিদিন 10 লাখ মানুষকে টিকার আওতায় আনার অঙ্গীকার করেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে এখনও প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন প্রায় 60,000 মানুষ। বুধবার যুক্তরাষ্ট্রে একদিনেই মৃত্যু হয়েছে 1400-র বেশি। এদিকে ভ্যাকসিন রফতানি নিয়ে চলমান সংকট সমাধানে ও নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষই যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ব্রিটেন ও ইইউ উভয় পক্ষই যাতে লাভবান হয় এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভ্যাকসিন রফতানির ক্ষেত্রে আরও উদার নীতির পাশাপাশি পারস্পরিক সহযোগিতাকে প্রাধান্য দিয়ে মহামারী মোকাবিলায় একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করা হয় যৌথ বিবৃতিতে। এর আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয় ইইউ। একই সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন সহায়তা না দিলে ব্রিটেনে করোনার ভ্যাকসিন রফতানি বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় জোট। জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, তার সরকার ভ্যাকসিন রফতানিতে কোনো ধরনের অবরোধ আরোপে বিশ্বাসী নয়। অন্য কর্মকার, সময় সংবাদ।